যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে। আমাদের কি আল্লাহ পাক খেলার ছলে সৃষ্টি করেছেন? না, কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আল্লাহ পাক বলেছেন সূরাতুজ জারিয়াত এর 56 নম্বর আয়াতে। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক কি কথা বলেন? বলেন না? অনেকে বলছে না, আল্লাহ পাক কথা বলেন না। কোরআন কার বাণী? আকীদা পরিষ্কার করেন, কোরআন কি আল্লাহর মাখলুক না আল্লাহর কালাম? মাখলুক মানে কি? সৃষ্টি। আমরা মাখলুক কিনা? জি। কোরআনও কি আমাদের মতোই মাখলুক নাকি কোরআন আল্লাহর কালাম? কালাম শব্দের অর্থ কি? কথা বা বাণী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার মানে কি আল্লাহ পাক এটা ওহি নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে, অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। এখানে দুইটা শ্রেণী পাওয়া গেল, একটা হচ্ছে জিন জাতি, একটা কে? মানব জাতি। জিন জাতিকে আমরা দেখতে পারি? দেখেছেন কখনো জিন? দেখেন নাই। কিন্তু আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে। আমি বলি ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলে, রাস্তাঘাটে, এখানে ওখানে, এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্ত, জিন ধরা। এটা হয়তো বলবেন কেমন করে এটা বলতে পারেন? হ্যাঁ, আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে। বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এরা জিনগ্রস্ত, জিন ধরা। জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতে হয়। উপরে একটা জিনের প্রভাব কি আছে? আছে। বিশ্বাস করছেন না? আল্লাহর নবীজি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান, শয়তান মানে শয়তান জিন না ফেরেশতা, তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে। কে করে তোলে? শয়তান। তোমাদের কারো যদি কোনো গায়েরে মাহরাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায় তাহলে তোমরা বাসায় চলে যাবে। কোথায় যাবে? বাসায়। সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে, ইনশাআল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দা মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে। জিন ধরা মেয়ে আছে সমাজে, এবং কোনো কোনো ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে, ধরছে না? মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয়, দেখেছেন? কনসার্ট হয়, ফ্যাশন শোজ হয়, আরও অনেক ধরনের প্রোগ্রাম হয়। এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি। কী নাম দিয়েছে? ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে, অনেক লম্বা লম্বা চুল, একদম স্টেজের উপর উঠে লাফালাফি ঝাপাঝাপি করছে, দেখেন নাই? মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে, দেখেন নাই? তা আপনার কি মনে হয় এরা সুস্থ? এটা সবার সাথেই জিন শয়তান আছে। কী আছে? আচ্ছা, একটা কথা বলি, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও দেখা যায় কিছু কমেডিয়ান, কিছু বাউল, এরা মানুষকে ডিজে জিকির শেখায়, দেখেন নাই? ডিজে জিকির, একজন গান গায়, একজন কথা বলে, কেউ চা খাওয়ায়, কেউ কফি খাওয়ায়, কেউ কেউ ঢেলেও দেয়, কেউ উঠ বস করায়, কাউকে উঠতে বলে, কাউকে বসতে বলে। দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে, বক্তা জিকির করছে, তার উপর হামলে পড়তেছে। একদম একটা দলিল দেখাবেন খালি, একটা দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, চার খলিফার জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন, একটা দলিল খেলে দেখেন। যে কাজ নবী করেন নাই, তার সাহাবিরা করেন নাই, এখানে বহু ওলামায়ে কেরাম আছেন, আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি। যত হাদিস আপনি ঘাটবেন, আমি তো সব হাদিস পড়ে শেষ করতে পারি নাই, স্বীকার করছি, কিন্তু নবীর যুগে এবং চার খলিফার যুগে কোনোদিনও এইভাবে জিকির আজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাআল্লাহ। অর্জ দিব্যি এগুলো আমাদের সমাজে চলছে, চলছে না?
আর আমরা দুটা খারাপ চরিত্র ধারণ করি বাঙালি আমরা যারা মন খারাপ করে না আমরা দুটা খারাপ চরিত্র অধিকারী আছে এক আমরা খুব ট্রল প্রিয় জাতি ট্রল করতে খুব মজা লাগে হ্যাঁ মনে হয় যেটা করে আমি একদম বাংলাদেশে কি বলবো দিন একদম কায়েম করে ফেলছে হ্যাঁ ট্রল পাগল ট্রল প্রিয় জাতি আমরা একটা আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি ইস্যু একটা ইস্যু আসবে খুব লাভজাব চলবে কয়েকদিন ইস্যু শেষ আবার লাভজাব শেষ বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষা শিক্ষার ব্যাপার আছে কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো সলভ করতে হবে কি না নিজের মধ্যে ত্রুটি থাকলে সলভ করতে হবে না তারা বলে যে আমাদের মাথা নাকি ওই ওই যে বাক্সে বন্দী মাছের মতো বাক্সে বন্দী মাছ দেখেছেন এই যে অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয় ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো কথা বুঝতে পারছেন মনে ওই ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি বিশাল বিশাল একটা জায়গা ওরা খুব স্বল্প স্মৃতির অধিকারী একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায় তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায় এই এই স্বভাবটা এখন আমাদের মধ্যে চলে আসছে না আমরা ইস্যু পাগল হচ্ছি না দিন দিন করণীয় কি খুব ভালো কথা বলেছেন করণীয় হচ্ছে টিকটক বানাতে হবে নাকি ফেসবুকিং করতে হবে এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন আমি নগদ দেখাচ্ছি দুটো কাজ করেছেন একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন আপনারা ট্রল করতে করতেই একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি মারাচ্ছিলেন কদিন আগে গান গেত অভিনয় করতো মেয়েদেরকে নিয়ে নাচতো হ্যাঁ নিজেই গান লিখে নিজেই সুর করে সুরের সারেগামা পা কিছুই নাই ঠিক আছে ও নিজেই না আমার গান আমি গাবো কেউ শুনলে শুনুক না শুনবো না একবার প্রশাসন ধরলো রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করেছো কেন আবার ইত্যাদি মানে তাকে নিয়ে এখন বিবিসিতেও কথা হচ্ছে সুবহানাল্লাহ মানে এখন বড় বড় পলিটিশিয়ানরাও তাদের মূল্যবান সময় এসব পিছনে নষ্ট করতেছে হ্যাঁ এটাও একটা ইস্যু মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন পর কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন এটা কিসের কারণে হচ্ছে আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে হচ্ছে আরেকজনকে কমেডিয়ান মানুষকে দেখে মজা পেত যে মন্টন খারাপ কেউ বলতে পারে মন্টন খারাপ ও একটু ওর লেকচার শুনে মনটা ভালো হবে এভাবে আর কি দেখতো মানুষ এভাবে ট্রিট করতো আস্তে 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 এখন সে দেখা যায় বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে খেয়াল করে দেখেন নাই এটা আমরা করেছি আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে এক আমরা ট্রল পাগল জাতি হব না ওয়াদা করে ট্রল ট্রল করার মধ্যে কোনো রকম সার্থকতার কিছু নাই যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে আর দুই নাম্বার যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ আমরা সবসময় সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ আর সবসময় মিথ্যার বিপক্ষে থাকবো ইনশাআল্লাহ যে কেউ যত বড় আলেম মুফতি মুহাদ্দিস বক্তা দায়ী যেই হোক না কেন তার কোনো কথা যদি কোরআন সুন্নার বাইরে যায় কোশ্চিন কালেও সে কথা গ্রহণ করবেন না সেটা আমি হই আর যেই হোক না কেন আর যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় অবশ্যই সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ সে যেই হোক না কেন এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে বিশ্বাস করেন দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আমি আসছি ওই দিক এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে আল্লাহ তৌফিক দান করবে দুই নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব ইস্যু পাগল জাতি হব কেন আমাদের একটা গন্তব্য লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য কি আল্লাহ বলেছেন এই আয়াতে আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য এটা এক নম্বর ডিউটি আমার এটা আমার লক্ষ্য আমার কাজ পৃথিবীতে দুই আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদীর বিয়ে শাদী করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছু চলবে কিন্তু এইগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা আমার দ্বিতীয় কাজ
তিন নাম্বার কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটো লক্ষ্য আমাদের এক ভালো করে শুনেন দুটো লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য কয়টা লক্ষ্য এক ইহকালের লক্ষ্য দুই পরকালের ইহকালের লক্ষ্য কি আল্লাহ পাক বলেন সূরা সফের মধ্যে সফ মানে সারি সূরা সফটা পড়ে দেখবেন ভাষায় নিয়ে আজকে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুজহিরাহু আলা দীনি কুল্লি আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে তিনিই সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রাসূল পাঠিয়েছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছেন এবং আসমানি কিতাবসমূহ পাঠিয়েছেন এই কোরআন সুন্নাহ নাযিল করেছেন কি উদ্দেশ্যে লিইয়ুজহিরাহু আলা দীনি কুল্লি যাতে করে দীন ইসলাম এই দীন ইসলাম অন্য সমস্ত দীনের উপর বিজয় লাভ করতে পারে বলেন সুবহানাল্লাহ তাহলে আরেকটা উদ্দেশ্য পেলাম কি উদ্দেশ্য এই দীন নিজে পালন করব এবং এই দীনকে অন্য দীনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখন উত্তর প্রশ্ন যে এই দীন কি অটোমেটিক্যালি বিজয় লাভ করবে মান্না এবং সালওয়া কি এখনো করবে নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয় এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আমাকে রিজিক দান করো এই দোয়া করে কি ঘরে বসে থাকি নাকি দোকান খুলি কষ্ট করি ব্যবসা করি চাকরি করি তাই করি না একইভাবে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য এবং আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন বিশেষ করে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে এই দীন ইসলাম অন্য সমস্ত দীনের উপর বিজয়ী হতে পারে এখন বিজয় কি এমনি এমনি হবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ কোন সূরায় বলেন সূরা মুহাম্মদ কখনো পড়েছিলেন কেউ বলতে পারবেন আল কোরআনুল কারীমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার আছে কতবার চারবার কয়বার তাও কাছাকাছি গিয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া তো প্রিয় ভাই সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ পাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ পাক বলছেন খুব ছোট করে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উম্মতে মুহাম্মাদী তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে শুধু তাই না ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন পিছলে যাবেন ইনশাআল্লাহ আরো বলছেন আল্লাহ পাক ওয়া ইন তাতাওয়াল্লাহ যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন বুঝিত মানে দিনের পরোয়া না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আল্লাহ বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াসতাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম এরা তোমাদের মতো অপদার্থ হবে না কে বলেছেন আল্লাহ পাক তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম এক নাম্বার কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য শেষ এখন ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাতই নয় বরং জীবনের প্রতিটা কাজই কি ইবাদত যদি সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয় বলেন সুবহানাল্লাহ প্রতিটা কাজ প্রতিটা কাজ এই যে এমন কি স্ত্রী সহবাস করাও স্ত্রী সহবাস মানুষ কেন করে এটা আমাদের প্রবৃত্তির চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন হারামে গেলে গোনা হয়ে যাবে এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি ইস্তেঞ্জা পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে না অন্য কারো স্বার্থে খাওয়া দাওয়া কার জন্য খাই নিজের জন্য না অন্যের জন্য ঘুমাই কার স্বার্থে আমার ভালোর জন্য না অন্যের ভালোর জন্য এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা বসা চলা ফেরা স্ত্রী সহবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব কিছু প্রতিটা কাজকেই এবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয় ব্যাস পারা যাবে ইনশাআল্লাহ একটু নিয়াতটা পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলেই ইবাদত হয়ে যায় বাসায় গিয়ে যদি ঘুমান একদম ঠাপাস করে লাইটটা অফ করলেন আর এই যে মোবাইল টিপতে টিপতে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই কি আছে কোনো নেকি নাই কিন্তু খালি রেস্ট নেওয়া হবে আর রেস্ট নেওয়া ওই ঘুমের মধ্যেই শয়তান এসে চেপে ধরবে ধরে না শয়তান চেপে ধরবে আর যদি বিছানাটা সুন্দর করে ঝাড়েন বিসমিল্লাহ বলে লাইটটা অফ করেন দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করেন এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে পানি খাওয়ার পাত্র জগ গ্লাস এগুলোকে বিসমিল্লাহ বলে ঢেকে দেন
ঢাকার কিছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লাহ বলে রেখে দিতে হয় একটা কাঠি অন্তত বিসমিল্লাহ বলে রেখে দিতে হয় তারপরে আপনি মশারি খাটাচ্ছেন বিছানা ঝাড়ু দিচ্ছেন পারলে একটু ওযু করে আসলেন এসে পড়লেন একবার সূরা ইখলাস একবার ফালাক একবার নাস মানে কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস পড়ে সু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ের নিচ পর্যন্ত এই কাজটা আরো একবার করলেন আরো একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়াতুল কুরসি পড়লেন সূরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়লেন যদি সম্ভব হয় সূরা মুলকটা পড়লেন ওটা পড়ছেন না ঠিক আছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়লেন পরে ডান দিকে কাত হলেন হাতটাকে গালের নিচে রাখলেন রেখে বললেন আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু আহিয়া কি বললেন আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু আহিয়া আচ্ছা কিচ্ছু পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু আহিয়া এখন আপনি 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমলনামে নেকি লেখা হবে ইনশাআল্লাহ ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নত মোতাবেক ব্যাস শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ ইবাদত বানাতে পারেন ইবাদত ঘুম থেকে উঠেছেন ইস্তিনজা করতে যাবেন বাথরুমে ঢুকলেন গান গাওয়া শুরু করলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ গান গায় মানুষ এখন বাথরুমে মাঝে মাঝে আমরা সফর করি একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে এরকম হয়নি কখনো ফেস করেন আচ্ছা তো কোনো নেকি নাই নেকি আছে উল্টা শয়তান ধরবে ওখানে কি ধরবে জিন শয়তান ধরবে কারণ জিন শয়তান ওখানে থাকে কিন্তু দুষ্ট জিন কোথায় থাকে বাথরুমে থাকে এই যে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খায়েজা খুবসি ওয়াল খাবাইস এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় আর কি ঠিক আছে একটা এক পুরুষ বাচক এক স্ত্রী বাচক তো তার মানে জিনদের মধ্যে পুরুষ মহিলা আছে জিনদের মধ্যে বংশবৃদ্ধি হয় ঠিক আছে ইবলিস সম্পর্কে সূরা কাহাফে আল্লাহ পাক বলেছেন কায়ানা মিনাল জিন সে ছিল জিনদের একজন ফাসাক আন আমরি রব্বি সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফাসাকি করেছিল ঠিক আছে তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয় এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম্পা দিয়ে ঢোকেন ঢোকার সময় বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বসলেন এবং বাম পায়ে এই যে পায়ে আমি ব্যথা বলছি বাম পায়ে ভর দিয়ে বসতে হয় কোন পায়ে আচ্ছা এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন বাম পায়ে ভর দিয়ে কেমন করে বসবেন বলেন আমি বলি কিছু মনে করেন না আমি বলি কি আমরা প্রত্যেক দিন নামাজে বলি সবাই বলি ইমাম মুক্তাদি সবাই বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন মনে আছে এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ মাগদুব কারা দল্লিন কারা আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাগদুবের পথ থেকে বাঁচাও দল্লিনের পথ থেকে বাঁচাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল পথ দেখাও তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাগদুব কারা আর দল্লিন কারা নবীজি বলছেন এক বাক্যে বলছেন শোনো আল মাগদুব মাগদুব হচ্ছে হুমুল ইহুদি তারা হচ্ছে ইহুদি জাতি কারা ইহুদিরা কোথায় আছে এখন হ্যাঁ নামটা মনে থাকবে তো আচ্ছা ও কিন্তু এখন শক্তিশালী আর ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে এটা মাথায় রাখেন আচ্ছা আর অনেকদিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে মানে কি বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র সব কিছু ওর নখদ অর্পণ থাকবে সব কিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না সম্ভব না কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শাসন করতে পারবে এই শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে পাকিস্তান পারবে পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান কয়দিন পর কি হবে দেউলিয়া হয়ে যাবে হ্যাঁ ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নিই তাহলে আমাদের কপালও খারাপ হয়ে আছে ওইটা বললাম ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নিই তাহলে আমাদের খরিও তো খারাপ আছে আল্লাহ হেফাজত করুন বলি আমিন তো যেটা বলছিলাম বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে কি হবে না হবে এখন
আমরা সূরা ফাতিহায় পড়ি গায়রুল মাগদুবি আলাইহিম আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও ওয়ালা দাল্লিন দাল্লিন মানে নবীজি বলছেন হুমুন নাসারা তারা হলো ওই নাসারা বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে আল্লাহ পাকের সন্তান আছে না আমরা কি বলি লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম কিন্তু এই যে 2-300 কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে নাউজুবিল্লাহ এই জন্য ওরা দল্লিন পথভ্রষ্ট দল্লিন মানে কি পথভ্রষ্ট তো নবীজি স্পষ্ট বলছেন যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন এখানে মাগদুব আর দল্লিন মানে হচ্ছে মাগদুব হলো ইহুদিরা গজবপ্রাপ্ত আর দল্লিন হচ্ছে নাসারা বা খ্রিস্টান এখন আপনার সাথে আমার কথা আপনাদের সাথে আমার কথা আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত ঠিক আছে আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত আমাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অর্থনীতি পরিবার সবকিছু এই সবকিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমাদের সবচেয়ে বড় আফসোস বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না ঠিক আছে এই যে দেখবেন কমোডে কি বাম পায়ে ভর দিয়ে বসা যাবে আচ্ছা ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না কেমন করে ইউজ করে ঠিক আছে আরো আরো নতুন পদ্ধতি আসছে এটা শুনলে আরো হাসবেন বিভিন্ন জায়গায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন সিরু ফিল আর জমিনে বিচরণ করো আল্লাহ বলেছেন কোরআনে সিরু ফিল আর তোমরা জমিনে ঘুরে দেখো ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন দেখো যে আল্লাহ আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছে ওদের কি পরিণত হয়েছে দেখলাম যে এখন ইংলিশ টয়লেটও গায়ে এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি কি দিয়ে রাখছে ছোট ছোট টুকরা দিয়ে আছে প্লাস্টিকে এবং হ্যাঁ সিরামিক্সের মনে হয় তো ওইখানে দাঁড়ায় দাঁড়াই করতে হয় এক নাম্বার করলে দাঁড়ায় দাঁড়াই করতে হয় এবং সবগুলো একই মাপের দেয়া আছে এখন যদি ব্যক্তির কারো হাইট হয় 6 ফিট কারো 5 ফিট কারো 4 ফিট কারো 2 ফিট 3 ফিট এই পার্থক্যে কীভাবে সে মেক আপ করবে আল্লাহ ভালো জানে এটা কেমন করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে কাউকে টুলুর উপর দাঁড়াই করতে হবে কাউকে একটু নিচু হয়ে করতে হবে মানে মাপ তো একই আরও যে কী কী দেখতে হবে আল্লাহ ভালো জানে তো প্রিয় ভাইরা বাথরুম করতে গিয়ে যদি নবী সুন্না মতো করেন এখান থেকে কথাগুলো আসছে যদি বাম পা দিয়ে ঢোকেন বা পায়ে ভর দিয়ে বসেন দেখবেন ইস্তেনজা করেও শান্তি পাচ্ছে নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেটাই যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাআল্লাহ এই যে একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি 1.5 চামচ ভাত খাচ্ছেন খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন না বিশ্বাস করছেন না এরকম 3-3টা মাসে চাঁদ চলে যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চুলাও জ্বলে নাই চুলাও জ্বলে নাই আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেকায়াত কত অভিযোগ আর তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে 3 ভাগ করে খাবে কয় ভাগ 1 ভাগ খাবার রাখবে 1 ভাগ পানি খাবে আর 1 ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়জন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি করো না একজন সাহাবি খুব ঢেকুর উঠাচ্ছে সাহাবি না আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন তো নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কেয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন খাবেন আপনি নিজের পেটটাকে 3 ভাগ করবেন 1 ভাগ খাবার 1 ভাগ কে পানি আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দেই শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল সুরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করবো না আজকে সুরা কাহাফে আছে আমি ব্যাখ্যা করবো না শুধু ইন্ডিকেশন দিচ্ছি 309 বছর ঘুমিয়েছিলেন আসহাবুল কাহফ কত বছর 309 বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত তারা কি ক্ষুধার্ত দেখেন 309 বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন
আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু ওনারা খোদার তো পকেটে কিছু মুদ্রা ছিল যেই মুদ্রাগুলোর মান 309 বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান 300 বছর দেখেন তারপর কি হবে কি হবে টাকা থাকবে না যাইবগা আচ্ছা তারপরে শুনেন এরপর উঠেই তারা বলছে ফালিয়ানজুর আইহা আসকা তুআমা এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের 9 জন 10 জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও ফালিয়ানজুর সে যেন বাজারে গিয়ে দেখে আইহা আসকা তুআমা কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠো ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন আর এই সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচারড এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারের ভেজাল তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে খাবার আগে মানুষ খেত খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এটা কোন হাদিসের সাথে মেলে জানেন আনতালিদাল আমাতু রাব্বাতুহা দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ খারাপটা হচ্ছে ভালো সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে আমানতদার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ানতকারী খেয়ানতকার ব্যক্তিগুলো আমানতদার হয়ে যাচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে উল্টে যাচ্ছে খেয়াল করে দেখেন উল্টে যাচ্ছে বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে ছেলের হাতে মা মায়ের খাচ্ছে এরকম হচ্ছে না যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম দায়িত্ব দিলাম সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে এই হচ্ছে না বিশ্বাস উঠে যাচ্ছে প্রতারণা বাড়ছে মানে কি মানুষ আল্লাহ পাকের হালালগুলোকে হারাম করে নিচ্ছে হারামগুলো হালাল করে নিচ্ছে বুঝতে পারছেন না মনে হয় হালালগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে হারামগুলোকে আস্তে আস্তে হালাল করতেছে এটা হচ্ছে না হচ্ছে খুব খেয়াল করেন এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন উল্টা হচ্ছে উল্টা চলতেছে দুনিয়া দুনিয়া কি চলছে উল্টা ছেলে পড়ছে মেয়ের পোশাক মেয়ে পড়ছে ছেলের পোশাক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম পরিবেশটা একটু রক্ষা করেন আমরা খুব লম্বা করব না বুঝাই শেষ করছি আমরা যে পয়েন্টটা ছিলাম সেটা হলো যে আমরা যদি আমাদের জীবনের প্রতিটা কাজ দুইটা শর্ত মেনে চলি তাহলে প্রতিটা কাজ কি হবে বলেন এবাদত হবে কি হবে এবাদত শর্ত নম্বর এক প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আর দুই নম্বর প্রত্যেকটা কাজ করতে হবে একজন ব্যক্তির আদর্শে তার নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সব কাজ বলতে কি শুধু নামাজ রোজা হজ জাকাত না জীবনের সব কাজ এই একটা জিনিস যদি বুঝতে পারি আমাদের আজকের ওয়াজ সফল ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে এখন বলেন পাঁচ ওয়াক্ত নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশাআল্লাহ নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থিরভাবে নামাজ আমি এই তর্কে যাব না হাত বাঁধবেন কোথায় ঠিক আছে ওই তর্ক সবাই করে না ওই তর্ক সবাই করে না এই মাসালাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন আমি মুফতি নই অতএব এই মাসালাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না আমি বলছি আপনাদেরকে নামাজ প্রতিষ্ঠা করা কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে খুশু খুজু কি জিনিস নামাজটা ধীর স্থিরভাবে হবে
নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে, নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে, নামাজে রুকুর অর্থ কি, তাসবি কি, সেজদায় আমি কি পড়ি, দুই সেজদার মাঝখানে দোয়ার অর্থ কি, তাশাহুদ দরুদ দোয়া মাসরের অর্থ কি, নামাজের সেজদায় আমি বেশি বেশি দোয়া করতে পারছি কিনা, নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কিনা, এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। আমি কি বুঝাতে পারছি? নামাজ ধীর স্থির ভাবে রিল্যাক্সে তাড়াহুড়ো নাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দান। যারা নামাজ ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মনে রাখবেন, নবীজি বলেছেন কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়াকে জরুরি মনে করে না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। নামাজ কি ছাড়বো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, বলি আমি আমিন। রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন আমিন। এবং রমজান মাসের সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। রমজান শব্দটা যখন এসেই গেল তো আর দুটো কথা বলি। রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি করেছেন? এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না, কোরআন ইস্যু, কোরআন পুড়িয়ে দেয় ইস্যু। মনে আছে যে কোরআন পুড়িয়ে দিয়েছে, আমার দৃষ্টিতে তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন তেলাওয়াত করা শেখেন। হয়তো আমার কথা বুঝতে পারছেন, কোরআন একজন পুড়িয়ে দিয়েছে, যদি আমার ক্ষমতা থাকতো ওর গর্দান নামাই দিতাম, কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে, আমাদের চোখে আছে। কে? যে মুসলিম পরিবারে 20-30-40 বছর থেকে আছে, মুসলিম সমাজে, মুসলিম পরিবারে নামাজে যায়, ইমামদেরকে চেনে, আলেমদের সাথে সম্পর্ক আছে, এরপরেও সে কোরআন তেলাওয়াত করতে পারে না, এ বড় অপরাধী আমার কাছে। কে বড় অপরাধী? এটা লজ্জার না? একটা মুসলিম পরিবারের থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জানবো না, লজ্জার না? নাকি আপনারা সেই সব শায়েখ হতে যাচ্ছেন যে কোরআন তেলাওয়াতও করতে জানে না, বাহাসের জন্য ডাকে মানুষ, দেখেন নাই? এরকম আছে না? মনে হয় যেভাবে ইসলাম পালন করা যাবে? ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শেখা। প্রথম ধাপ কি? আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, এরপরে আসবে কোরআন হিফজের ব্যাপার, আরবি ব্যাকরণ শেখার ব্যাপার, কোরআনের তাফসির করার ব্যাপার, হাদিসের ইবারত পড়ার যোগ্যতা অর্জন করার। আস্তে আস্তে আকিদা পড়বে, উসুলের বই পড়বে, ফিকের বই পড়বে, তারপর এই যে আপনার কুতুবে সিত্তা পড়ে শেষ করবে, তারপরে গিয়ে সে মাশা আল্লাহ একজন দাঈ, আলেম, মুফতি, এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো শুরুটা কোত্থেকে হচ্ছে? শুরুটা কোত্থেকে? কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা। এই শুরুটাই যদি আমাদের ঠিক না হয় তাহলে কি কোরআন ঘরে রেখে খালি চুমু খেলে হবে? কোরআনকে খালি চুমু খাওয়ার জন্যে, কোরআন থেকে তাবিজ লেখার জন্যে, কোরআন বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবো এই জন্যে, 40-60 দিন কোরআন তেলাওয়াত করবো এই জন্যে, কেউ মারা গেল ব্যাস আমরা কোরআন দিয়ে একটা মাহফিল করে দিলাম ব্যাস সব হয়ে গেল? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করে, একটা চ্যালেঞ্জ গ্রহণ করে, একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি নিজে কোরআন তেলাওয়াত করা শিখবো, আরও 10 জনকে শিখাবো ইনশাআল্লাহ। পারা যাবে না? যদি এই একজন প্রত্যেকে যদি নিজে শিখি আর প্রত্যেকে যদি 10 জন করে শেখাতে পারি, শোনেন, প্রত্যেকে যদি নিজে শিখি এবং নিজ নিজ পরিবার বা নিজের আমার আন্ডারে যারা আছে, মনে করেন আপনি একজন একটা গার্মেন্টসের মালিক, আপনার আন্ডারে অনেক মানুষ চাকরি করে না, নিজে নামাজ পড়লেন, নিজে কোরআন তেলাওয়াত করা শিখলেন, আপনি যদি তাদেরকে নৈশকালীন কোরআন শেখান, সবার নেকি আপনি পাচ্ছেন না? আপনার পরিবার আছে, পরিবার আপনি নামাজ পড়েন, এখন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, এখন আপনার মা বোন স্ত্রী সন্তানদেরকে আপনি শেখালেন, এই পুরো পরিবারটা কোরআনওয়ালা হলো না? একটা সমাজের দায়িত্বশীল আমি, হ্যাঁ, চেয়ারম্যান সাহেব মনে করেন বললেন যে আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করতে জানি, আমি এলাকার সব মানুষকে কোরআন তেলাওয়াত করা শেখাবো ইনশাআল্লাহ। পারা যাবে না? এভাবে যদি সবাই দায়িত্ব নেই, আমার বিশ্বাস 10 বছরের মধ্যে বাংলাদেশের 16 কোটি মানুষকে কোরআন শেখাবো জানি। ওই দিন আর স্লোগান তুলতে হবে না, জাল কোরআনের আলো ঘরে ঘরে চালু, অটোমেটিকলি সবার ঘরে কোরআন জেলে যাবে, জানবে না? এই এই কাজটা না করে খালি স্লোগান দিলে কাজ হবে? বলেন তো কাজ হবে? এই যে একটা আয়াতই বললাম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন, এখন তো বুঝলেন আয়াতের অর্থ কি, আল্লাহর রসুল
আমাদেরকে বলছেন তোমরা ইহুদিদের পথ অনুসরণ করো না তোমরা নাসারাদের পথ অনুসরণ করো না কিন্তু বাস্তবতা হচ্ছে আমার সব ক্ষেত্রেই ওদের আদর্শই চলছে চলছে না আপনার বিয়ে শাদি বিয়ের আগের অনুষ্ঠান গায়ে হলুদ আপনার পরিবার আপনি যে মিডিয়াগুলো দেখছেন সেই মিডিয়াগুলো হ্যাঁ আপনার পলিটিক্যাল সিস্টেম সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম তারপরে আপনার কি বলবো দেহের পোশাক পরিচ্ছদ লেবাস পোশাক চেহারা সুরত সবকিছু ওদের মতো না আমি তো দেখালাম এমনকি বাথরুমের কমোড পর্যন্ত ওদের মতোই তাই না তো এখন এই একটা আয়াত বুঝলেই আপনি বুঝতে পারছেন যে আসলে সব উল্টা চলছে এখন যদি পুরো কোরআনটা বুঝতে পারি পুরো কোরআনের 6236টা আয়াতই বুঝতে পারি তাহলে সমাজটা পরিবর্তন হতে সময় লাগবে এই কারণেই তো কোরআন থেকে দূরে সরানোর জন্য এত পায়তারা চলছে মানুষ চাচ্ছে এক শ্রেণীর মানুষ চাচ্ছে বিশ্বের যে মুসলিমরা যেন কোরআন থেকে দূরে সরে যায় কারণ তারা জানে যদি আমরা কোরআন থেকে দূরে সরে যাই আমাদেরকে শাসন করা সহজ হবে ওই পশ্চিমারা আমাদেরকে শাসন সহজেই করতে পারে আর আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি ওদের বাপের ক্ষমতা নেই আমাদেরকে শাসন করে ইনশাআল্লাহ বরং আমরা ওদেরকে শাসন করবো ইনশাআল্লাহ আমরা করি নাই মনে করছেন বারোশ কত বছর বারোশো বছর করেছি কত বছর বিশ্বাস করছেন না ইতিহাস পড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে এই তো 1914 সাল পর্যন্ত আমরা সারা বিশ্ব শাসন করেছি মনে হচ্ছে গাল গল্প এখন বিগত 70-80-100 বছরে আপনার কাছে মনে হচ্ছে যে শক্তি তো সব ওদের হাতে চলে গেছে আমাদের হাতে নাই ইনশাআল্লাহ তাআলা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ তবে ওই যে বললাম এমনি এমনি আসবে মান্না সালওয়ার মতো নাকি আমাদের কিছু দায়িত্ব আছে ভাই এই যে প্রথম এক ভাই বলেছিল না কি করতে হবে এখন শোনেন কি করতে হবে এক নাম্বার আমাদের সবাইকে তওবা করে ফিরে আসতে হবে কি করতে হবে সূরা নূর পড়ছিলাম আসার সময় আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন তোমরা সবাই একসাথে হে মুমিনগণ তোমরা সবাই একসাথে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো আগে কি করতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমরা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যত পাপ করেছি আল্লাহ সব মাফ করো আল্লাহ আমরা তোমার তোমাকে ভালোবাসি তোমার নবীকে ভালোবাসি তোমার কালামকে ভালোবাসি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়াতেও সফল হতে চাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো না এবং আগামী পুরো জিন্দেগি আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও কোরআনওয়ালা বানায় দাও সুন্নতওয়ালা বানায় দাও আপসে মিল মহব্বত বানায় দাও আমাদেরকে তোমার পক্ষ থেকে বেহিসাব রিজিক দান করো এবং এমনভাবে চলার তৌফিক দাও যাতে আমরা আবার বিশ্বের সেই শাসন ফিরে পাই দোয়া করা যাবে না এক নম্বর কাজ তওবা করে ফিরে আসা দুই নম্বর হচ্ছে বেশি বেশি জ্ঞান অর্জন করা কি করা জ্ঞান অর্জন ছাড়া কোনো লাভ নাই একদিন মাহফিল শুনতে আসছেন যদি মনে করেন যে ব্যাস কাজ হয়ে গেছে আসলে কিছুই হয় না মন খারাপ করেন আসলে কিছু হয়নি এখন এখান থেকে আপনাকে ইন্সপিরেশন নিয়ে আগামী দিনে চলতে হবে জ্ঞান অর্জন করতে হলে কি করবেন খালি একটা ভিডিও দেখবেন একটা খালি বিচ্ছিন্ন বই পড়বেন এখনকার যুব সমাজের অন্যতম প্রবলেম হচ্ছে যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের কথা বলছি যে এদের পড়াশোনার কোনো কনস্ট্রাকটিভ সিলেবাস নাই এরা বিক্ষিপ্তভাবে জ্ঞান অর্জন করে এই আদনান ভাইয়ের একটা লেকচার শুনলাম এই অমুক সাহেবের একটা লেকচার শুনলাম অমুক দায়ের একটা লেকচার শুনলাম হ্যাঁ অমুকের একটা বই পড়লাম তমুকের একটা বই পড়লাম বিক্ষিপ্ত জ্ঞান এই বিক্ষিপ্ত জ্ঞান আপনার মাথাটাকে এলোমেলো করে দিবে আর অনলাইনে ঢুকলে দেখবেন এ ওর বিরুদ্ধে কথা বলছে এ ওর বিরুদ্ধে এ ওর পিছনে লেগে আছে এর পিছনে লেগে আছে এখানে ভালো যতটুকু পাবেন খারাপের চেয়ে বেশি পাবেন এখানে এভাবে জ্ঞান অর্জন করা যাবে কিভাবে যেভাবে আমরা চেষ্টা করছি হয়তো ওয়াজ মাহফিল এসে আমরা যতটুকু জানি এর 30-40-50% কথা কিন্তু বলতে পারি না যা জানি তা হয়তো 30-40% আমরা বলতে পারি না বিভিন্ন কারণে কিন্তু জ্ঞান অর্জনের পথটা কী হবে এখানে মাদ্রাসা আছে মসজিদ মাদ্রাসা কওমি ওলামায়ে কেরাম আছেন না ওলামায়ে কেরামের পাগড়ি ধরে বসে থাকবে কী করবে ওলামায়ে কেরামের পাগড়ি ধরে বসে থাকবে শুরু করাবে তারা দেখবেন আপনি যান আপনাকে শুরু করাবে কোরআন তেলাওয়াত থেকে আগে কোরআন তেলাওয়াত করা শিখবেন সময় লাগুক এক বছর লাগে লাগুক যাক এক বছর লাগে লাগবে আমি শিখবো ব্যাস এক নাম্বার তারপরে ওটা যখন ভালো পারবেন দেখবেন ওলামায়ে কেরাম আপনাকে বলবে যে এই সূরাগুলো মুখস্থ করো আপনি নামাজের জন্য যে সূরাগুলো লাগে মুখস্থ করতে হবে না নামাজের ফরজ ওয়াজিব এই সুন্নত মুস্তাহাব জানতে হবে না এই মাসলাগুলো জানবেন সূরা কালাম মুখস্থ করবেন দোয়া কালাম মুখস্থ করবেন তারপরে আপনি যদি আরও বেশি চান আপনি হিফজ করবেন কোরআন কী করবেন হিফজ মানে মুখস্থ করবেন আমার তো মনে হয় আমরা যদি এক বছর চেষ্টা করি
আমরা সবাই কমপক্ষে এক পারা হলেও মুখস্থ করতে পারবো, পারবো না ইনশাআল্লাহ, কোনো সমস্যা সমস্যা নেই। এরপরে আপনি যদি আরো বেশি চান তখন আরবি ভাষা এবং সাহিত্যের কিছু ব্যাকরণিক ক্লাসিক্যাল বই আছে, এই বইগুলো ধরে ধরে পড়তে হবে আলেমদের কাছে, খুব বেশি সময় লাগবে না। আপনি মনে করছেন যে অনেক সময় লাগবে, এত সময় লাগবে না, আপনার মেধা যদি শার্প হয়, এটা ডিফার করে, কারো মেধা খুব শার্প কারো মেধা অল্প নিতে পারে, ইনশাআল্লাহ দুই তিন বছর সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি আরবিক ক্লাসিক্যাল বইগুলো পড়ার যোগ্যতা অর্জন করেছেন। এরপর কি লাগবে, এরপর আসবেন আপনি হাদিসের বইগুলো পড়বেন, আস্তে আস্তে আপনি তাফসির অনুবাদগুলো কিনবেন, এখন তো হাদিসের বইগুলো বাংলায় অনুবাদ হয়ে গেছে, তাফসির অনেক তাফসির বাজারে চলে আসছে, এই তাফসির পড়লে আপনি মুফাসসির হয়ে যাবেন মুহাদ্দিস হয়ে যাবেন এটা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট আপনি কুরআন তো জানতে পারবেন, এর মধ্যে যেগুলো বুঝবেন না আবার আলেমের কাছে যাবেন, ওস্তাদ এটা বুঝতে পারলাম না, আমরা তো প্রতিদিনই কথা বলি যে উস্তাদ এটা বুঝতে পারলাম না, হুজুর এটা বুঝতে পারলাম না, প্রত্যেক দিনই বলে, বুঝবো কতটুকু, এই জ্ঞান কত গভীর, এই গভীর সমুদ্রের সব জ্ঞানকে অর্জন করা আমার পক্ষে সম্ভব, আমরা তো মনে করি 10% 5% জ্ঞান আমরা অর্জন করতে পারি না এখন, কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা থাকলে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসবে ইনশাআল্লাহ। জ্ঞান কার পক্ষ থেকে আসে, এই ডিগ্রির সার্টিফিকেট মানেই জ্ঞান নয়, ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছি মানেই যে বড় একজন মানে ইসলাম বেত্তা হয়ে গেছি এমন নয় বিষয়, জ্ঞান কার পক্ষ থেকে আসে, আর অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেও যদি মনের মধ্যে রিয়া অহংকার এগুলো থাকে তাহলে ওই জ্ঞানেও কোনো লাভ নাই, লাভ আছে ইবলিসের কি জ্ঞানের কোনো লাভ আছে, ও কিন্তু বড় আবেদ ছিল অহংকারের কারণে পদভস্ত হয়ে গেছে, আল্লাহ মাফ করুন। তো এভাবে প্রচেষ্টা চালান, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, প্রত্যেক দিন বলবেন রব্বি জিদনি ইলমা, কি বলবেন রব্বি জিদনি ইলমা, বলবেন রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ফাক্বিহনি ফিদ্দিন ওয়াআল্লিমনি আত-তাউইল, এগুলো দোয়া করবেন, এই দোয়াগুলো করতে থাকলে দেখবেন ইনশাআল্লাহ আপনি জ্ঞান পাবেন, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাবেন। তো তওবা করার পর প্রথম কাজ কি ভাই বলেন, জ্ঞান অর্জন করা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আর এই জ্ঞান নিয়ে তো অনেক কথা হচ্ছে হচ্ছে না, এমন এই জ্ঞান অর্জন করবেন কোন জ্ঞান, যে জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে সেই জ্ঞান অর্জন করবেন, যে জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাই দিবে সেই জ্ঞান অর্জন করতে যাবে, ব্যাস কথা শেষ। এখন আপনি নিজেই বুঝতে পারবেন কোন জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিচ্ছে আর কোন জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। শুধুমাত্র ইসলামিক জ্ঞানই কি অর্জন করবো না বৈষয়িক জ্ঞানও দরকার আছে? উত্তর, অবশ্যই বৈষয়িক জ্ঞানও দরকার আছে, এটাই উত্তর। এই বৈষয়িক জেনারেল জ্ঞানগুলো অর্জন না করলে কোরআন সুন্নাকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা যাবে, বুঝতে পারছেন না কথা, কোরআন সুন্নার জ্ঞান থাকবে ভিতরে আবার আপনার আপনার মধ্যে সমকালীন জ্ঞানগুলো থাকতে হবে, এরপরে দেখবেন ইনশাআল্লাহ আপনি ডিনামাইট, ইনশাআল্লাহ আপনি পলিটিক্স বুঝবেন, আপনি সোশ্যাল অ্যাফেয়ার্স বুঝবেন, আপনি পলিটিক্যাল অ্যাফেয়ার্স বুঝবেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন, ইকোনমিক সেকশন বুঝবেন, সবই বুঝবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাহলে আপনি তখন জনশক্তি হবেন, কি হবেন জনশক্তি, এর সাথে দরকার কারিগরি শিক্ষা, কী শিক্ষা, এই শিক্ষাটাও খুব দরকার, কারণ চাইনিজরা দেখেন না কারিগরি শিক্ষার এবং কৃষি শিক্ষায় মানে দক্ষ হওয়ার ফলে তারা কৃষি জমি বাড়াতে পেরেছে, প্রবৃদ্ধির হার বাড়াতে পেরেছে, এবং কারিগরি শিক্ষা প্র্যাকটিক্যাল শিক্ষা শিক্ষিত হয়ে ওরা সারা বিশ্বের ডিভাইস যন্ত্রগুলো তৈরি করছে এবং সারা বিশ্বের মার্কেট দখল করে বসে আছে, আপনার হাতে যে ফোনটা ওটাও দেখবেন তারই তৈরি করে, তাহলে এই শিক্ষাটা বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল শিক্ষা। তো প্রথম কথা ভাই তওবা করে ফিরে আসতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই সবাইকে কী করতে হবে ভাই, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জনের একটা সিলেবাস আছে, এটা বললাম, কোরআন শেখেন, আরবি শেখেন, হাদিস পড়া শেখেন, ওলামায়ে কেরামের সহমত থাকেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। আর জ্ঞান আসা মাত্রই, জ্ঞান আসা মাত্রই যে আমি সব কিছু বুঝে ফেলবো তা নয়, জ্ঞান অর্জন একটা ক্রমবর্ধমান সিলসিলা, দোলনা থেকে কবর পর্যন্ত শেখার কোনো শেষ আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এরপর কি, ওই যে আল্লাহ পাক ইবাদত করতে পাঠিয়েছেন দুনিয়ায়, তাই যতটুকু জানবো ততটুকু আমল করবো ইনশাআল্লাহ, পারা যাবে তো ইনশাআল্লাহ, যা জানি আমল করবো ইনশাআল্লাহ। জেনেছি আজকে আমি যে সুবহানাল্লাহ পড়লে 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি হয়, বাস আমল করা শুরু করবো ইনশাআল্লাহ। জেনেছি আজকে কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি হয়, কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। এখনই জেনেছি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করলে আল্লাহ দাজ্জাল থেকে বাঁচাবেন, মুখস্থ করবে ইনশাআল্লাহ। একটু আগে জানলাম ঘুমানোর আদব কি, আজকে আমল করবো ইনশাআল্লাহ। একটু আগে জানলাম ইস্তেনজা করার আদব কি, আজকে আমল করবো ইনশাআল্লাহ। যা জানবো আমল করবো ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। এবং নিজে আমল করবো, সবার আগে নিজের পরিবারে প্রতিষ্ঠা করবো,
আগে সমাজে দোষ দিব না আগে কোথায় দোষ দিব আগে পরিবার আমার পরিবারে যদি বেনামাজি থাকে আমার সন্তান সন্ততি আর আমি নামাজের ওয়াজ করে বেরাই মানুষ শুনবে আমার পরিবারে আল্লাহ না করুক যদি নিজের বউ বেপর্দা চলে হ্যাঁ আর আমি যদি আসে আপনাকে পর্দার ওয়াজ করে আপনি শুনবেন কোনদিনও শুনবেন না এই কারণে আগে নিজের পরিবারের মধ্যে কায়েমের চেষ্টা করতে হবে এখানে একটা কথা বলে রাখি অনেক চেষ্টা করার পরেও কখনো কখনো পরিবারের লোকজন নাও শুনতে পারে বুঝতে পারলি মনে অনেক চেষ্টা করেছেন তারপরেও পরিবারের লোক শুনছে না এমন হতে পারে না নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে হয় নাই লূত আলাইহিস সালামের ক্ষেত্রে হয়নি হয়েছে তাই বলে হতাশ হবেন না তখন ওদের হিসাব ওরা দিবে আপনার হিসাব আপনি দিবেন আপনি আপনার মতো চেষ্টা করেছেন আল্লাহ পাক তৌফিক দান করুন পরিবারে প্রতিষ্ঠা করব আমল এরপরে আমি সমাজে দাওয়াতি কাজ করব দুটো কাজ করব এক আমর বিল মারুফের কাজ করব সবাইকে সৎ কাজে আদেশ করব সৎ কাজে আদেশ করব আর দুই তানহাউন আনিল মুনকার ওয়া নাহিয়া আনিল মুনকার এই কাজ করব মানুষকে আমি অন্যায় থেকে নিষেধ করব ইনশাআল্লাহ কেন কারণ আল্লাহ পাক সূরাতুল আলি ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমরা মানে আমরা উম্মতে মুহাম্মাদী তোমাদের কাজ তিনটা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে তা'মুরুনা বিল মারুফ তোমরা সবাই মানুষকে সৎ কাজে আদেশ করবে ওয়া তানহাউনা আনিল মুনকার সবাই তোমরা অসৎ কাজে নিষেধ করবে ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান রাখবে এই তিনটা আমাদের কাজ আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমর বিল মারুফ নাহিয়াল মুনকার এই আমল করার তৌফিক দান করুন আমিন এগুলো শেখার জন্য তাবলীগ জামাত একটা ভালো প্ল্যাটফর্ম ওখানে যাবেন সময় লাগাবেন আপনাকে সুন্নত শেখাবে নামাজের ট্রেনিং দেওয়া হবে নামাজ পড়া শেখাবে আপনাকে দাওয়াত দেওয়া শেখাবে সীমাবদ্ধতা সবার মধ্যেই আছে তারপরে আমাদেরকে এই ধাপগুলো অতিক্রম করেই সামনের দিকে যেতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আর এটা খুবই দুঃখজনক যে এখন আমাদের এই ভাইদের মধ্যে অনেক সময় কিছু ফিকশন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের মধ্যে এই যে বিভক্তি আল্লাহ পাক এই বিভক্তিটাকে দূর করে দিন আমিন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বলি আমি খুবই আফসোসের বিষয় এগুলো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বোঝার তৌফিক দান করুন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহ রজ্জু একসাথে ধরো ঐক্যবদ্ধভাবে দলে দলে বিভক্ত হয়েও না এই ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে আমরা আস্তে 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 73 দল তো কত আগেই হয়ে গেছে এখন 73,000 দল হয়ে গেছে আল্লাহ কিন্তু এটা আমাদের জন্য ক্ষতির কারণ এগুলোকে আর উস্কে দিবেন না বরং তাদের মধ্যে মিউচুয়াল করার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন তো প্রিয় ভাইরা আমরা আমর বিল মারুফ নাহিয়ান আনিল মুনকারে কাজ করব এবং পাশাপাশি পারিবারিক আদর্শ ঠিক করব আর অবশ্যই হালাল খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নিজেদের যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন কাউকে ক্ষমতা দিয়েছেন কাউকে অর্থ দিয়েছেন কাউকে বলার যোগ্যতা দিয়েছেন কাউকে লেখার যোগ্যতা দিয়েছেন ঠিক আছে যাকে আল্লাহ পাক যা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এটাকে দিনের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা দেখবেন ইনশাআল্লাহ আবার সেই সোনালী দিন ফিরে আসবে ইনশাআল্লাহ যেদিন আমরা নিজেরাও আমল করব পরিবারও সুন্দর হবে সমাজও সুন্দর হবে ইসলাম এই জমিনেও বিজয়ী হবে ইনশাআল্লাহ আর আখিরাতেও জান্নাতে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা মনে রাখার তৌফিক দান করুন আল্লাহ বলেছেন দুনিয়ায় পাঠিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য অন্য কোনো কারণ নয় দুইটা কাজ করলে ইবাদত হবে এক প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করব দুই নবীর সুন্নাহ মতো করব এর ফলে কি হবে এর ফলে আমরা সেই গন্তব্য অর্জন করব যেটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলা আছে কত নম্বর আয়াত 185 এটাই শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই কারাগারের দুনিয়ার জীবন সংক্ষিপ্ত এখানে সমস্ত সত্তা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ঠিক আছে এবং কেয়ামতের মাঠে তোমাদের সবাইকে যার যার প্রতিদান দেওয়া হবে এবার তোমাদের গন্তব্য শোনো ফামান যুহজিহা আনিন নার ওই দিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে ফাকাদ ফাজ ওই ব্যক্তি হচ্ছে সফল দিস ইজ দ্য রিয়েল ডেফিনেশন অফ সাকসেস কথা বুঝতে চেষ্টা করেন এটা হচ্ছে দ্য রিয়েল অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন অ্যান্ড ডেফিনেশন অফ সাকসেস এটা সাফল্যের সবচেয়ে সেরা সবচেয়ে সেরা এবং কি বলবো চূড়ান্ত সাফল্যের সংজ্ঞা এটা হলো সবচেয়ে সেরা এবং চূড়ান্ত সাফল্যের সংজ্ঞা দুনিয়ার সাফল্যের সংজ্ঞা ঠিক না এই বাড়ি গাড়ি টাকা করি স্ট্যাটাস ক্ষমতা এগুলো সাফল্যের সংজ্ঞা আমরা বানিয়েছি এগুলো সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা নয় চূড়ান্ত সংজ্ঞা এই আয়াতে আছে ফামান যুহজিহা আনিন নার যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হয় ওয়া উদখিলাল জান্নাহ যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে ফাকাদ ফাজ এই সফল হলো না
قد افلح المؤمنون এই যে মুমিনরা সফল হলো কথা বুঝতে পারছেন অতএব সাফল্যের সংজ্ঞা আমাদেরকে শেখানো হয় এর চূড়ান্ত সংজ্ঞা ওইটাই সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা পৃথিবীতে আমার অনেক ক্ষমতা আছে জান্নাত না লাভ করতে পারলে কোনো লাভ না দুনিয়াতে আমি অনেক বড় আলখাল্লা পরে আলেম টাইটেল নিয়ে বসে আছি জান্নাতে ঢুকতে না পারলে আমি সফল দুনিয়াতে আমাকে মানুষ অনেক বড় কিছু বলছেন এই মুফাসসিরে কোরআন হাবি জাবি ইত্যাদি ইত্যাদি এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমরা তালেবে ইলম জ্ঞানের ছাত্র জান্নাতে ঢুকতে না পারি এগুলো কিছুই না আমার জন্য দুনিয়াতে আপনাকে অনেক বড় অর্থনীতিবিদ বলা হচ্ছে বুদ্ধিজীবী বিশাল কিছু আপনি একজন ক্ষমতাধর হ্যাঁ বিশ্বনেতা জান্নাতে ঢুকতে না পারলে আপনি ব্যর্থ জান্নাতে ঢুকতে না পারলে আপনি খবর আছে এই পুল সিরাত পার না হতে পারলেই সমস্যা শেষ সব শেষ ফেরাউনের কথা মনে করেন কত বড় প্রতাপশালী এক হুকুমে সারা বিশ্ব জয় করে ফেলে শেষ ও যাইতে পারবে না জান্নাতে শেষ আর এখানে একজন ভ্যান চালক বেচারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে সাধ্যমতো দান সৎকা করে হালাল খায় মরে গেলে যদি জান্নাতে চলে যায় ও সফল ইনশা একজন মুদির দোকানদার কৃষক আমাদের এই মিসকিন ভাই গরিব মানুষ কৃষি কাজ করে খায় ব্যবসা করে খায় ঠিক আছে মানুষ ভালো মন্দ মনে করে না মানুষ মনে করে সমাজের কোনো স্ট্যাটাস নাই নাম নাই ওর কথা কেউ শোনে না ও ও বিয়ের প্রস্তাব দিলে কেউ গ্রহণ করে না মরে গেলে যদি জান্নাতে যায় ও সফল ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় এখানে রোল মডেল কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কনস্টিটিউশন ফলো করব কোরআন এবং সুন্নাহ কে রোল মডেল আমাদের প্রিয় নবী কিভাবে আমল করব দুইটা শর্ত মেনে আল্লাহ সন্তুষ্টির জন্য দুই রাসূলের তরিকা অনুযায়ী কোন কাজে ইবাদত জীবনের সব কাজে ইবাদত যদি রাসূলের তরিকা মতো হয় এখন যদি এই শর্তগুলো পূরণ করতে পারি তওবা করি জ্ঞান অর্জন করি হালাল খাই পরিবার করি দাওয়াতি কাজ শুরু করি এবং ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে সহই ইসলাম দুনিয়াতেও বিজয়ী হবে ইনশাআল্লাহ আর আমরাও পরকালে জান্নাতে যাব ইনশাআল্লাহ